আমারই সিট 680 টাকার সিট 1200 টাকায় উনি ওই লোকের পাশে বসে থাকা লোকটার কাছে বিক্রি করলেন, কি ব্যাপার বুঝলাম না। মানে 680 টাকার বিনিময়ে কি হচ্ছে গিয়ে সিট ব্লক হয়ে যায় আর 1200 টাকার বিনিময়ে সিটটা খোলে। রেলঘাটের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকমকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ জরিমানার 25% অর্থ পাবেন ভুক্তভোগী রনি। বুধবার 20 জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়। সহজ ডটকম এবং রেল বিভাগের বিরুদ্ধে অনিয়ম বিষয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছিলেন মহিউদ্দিন হাওলাদার। আজ শুনানির দিনে সকাল 10টার দিকে সহজ ডটকমের প্রতিনিধি এবং অভিযোগকারী মহিউদ্দিন রনি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ সময় রনির অভিযোগের সত্যতা পাওয়ায় সহজ ডটকমকে ভোক্তা অধিকার আইনে 57 ধারায় এই জরিমানা করা হয়। রেলের অব্যবস্থাপনা নিয়ে টানা 11 দিন ধরে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন ডাবির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত 7 জুলাই থেকে রেলের অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানির প্রতিবাদে 6 দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন এই শিক্ষার্থী। শুরুতে একা আন্দোলনে নামলেও পরে বন্ধু সহপাঠী সহ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী তাতে অংশ নেন। গত কয়েকদিন ধরেই তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের অবস্থা নিয়ে গান, কবিতা, পথনাটক এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। রেলের দুর্নীতি এবং অনিয়ম নিয়ে এর মধ্যে ভোক্তা অধিদপ্তরে 2টি অভিযোগ দায়ের করেন রনি। তার অভিযোগ, গত 13 জুন বাংলাদেশ রেলওয়ে স্টেশনের ওয়েবসাইট থেকে ঢাকা রাজশাহী রুটে ট্রেনের আসন নিবন্ধনের চেষ্টা করেন তিনি, কিন্তু মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা বিকাশ থেকে ভেরিফিকেশনের কোড দিয়ে তার পিন কোড ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, কিন্তু ট্রেনের কোনো আসন পাননি তিনি। এমনকি কেন টাকা নেওয়া হলো তার কোনো রসিদও দেয়া হয়নি। এদিকে বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেলওয়ে স্টেশনের ঢাবি শিক্ষার্থী রনির অবস্থান নেয়ার কারণ জানতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন। চলতি বছর স্বাধীনতা দিবস 26 মার্চ থেকে দেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ .com। CNSBD-র সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন করে অনলাইনে টিকিট বিক্রির কাজ পায় সহজ .com। 26 মার্চ থেকে এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় ট্রেনের অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের ভোগান্তি লাঘবে সহজ .com এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হলেও তাতে উপযুক্ত সেবা না পাওয়ার অভিযোগ ছিল শুরু থেকেই। বিভিন্ন সময় যাত্রীরা অভিযোগ করেন নতুন ই টিকিটিং ওয়েবসাইটে OTT কোড সময় মতো আসে না, প্রোফাইলে এডিট করার কোনো সুযোগ নেই, নেই ড্যাশবোর্ড দেখার কোনো ব্যবস্থা, ট্রেনের সময়সূচি দেখার কোনো সুবিধা নেই, ভেরিফিকেশনের সিস্টেম নেই কাউন্টার টিকিট, সিট একবার সিলেক্টের পর আনসিলেক্ট করা যায় না, পেমেন্ট সফল হবার পর অনেক ক্ষেত্রে আসছে না টিকিট। ফলে রেলের টিকিট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমানোর যে নতুন উদ্যোগ বাস্তবে তার সফলতার মুখ দেখেনি, এমনটি মনে করেন যাত্রীরা।